অবশেষে জ্বালা পোড়া গরম থেকে কি মুক্তি পেতে চলেছে রাজ্যবাসী? আশা জাগাচ্ছে আবহাওয়া দফতরের পূর্বাভাস। কি পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাইয়ের সঙ্গে। ঝিলম, বৃষ্টি হবে, কালবৈশাখী ঝড় আসবে, এরকম কোন পূর্বাভাস আবহাওয়া দফতর দিচ্ছে? আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হচ্ছে যে আজকে থেকে, আজকে বিকেল থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা বাদে সমস্ত জায়গা থেকে তাপক প্রবাহ থেকে মুক্তি মিলবে, এবং একই সঙ্গে দু একটি জেলা, পশ্চিমের দু একটি জেলা বাদে সমস্ত জায়গায় দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাত হবে, উত্তরবঙ্গেও সমস্ত জেলাতে হালকা বৃষ্টিপাত হবে। তবে আগামীকাল থেকে সেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, এবং এগুলো মূলত হচ্ছে যে জলীয় বাষ্প, যে অ্যান্টিসাইক্লোন বঙ্গোপসাগরে তৈরি হয়েছে, তার জন্য পরিস্থিতি তৈরি হয়ে জলীয় বাষ্প এখন ঢুকছে সমতলে, এবং উত্তর থেকে উত্তরে যে ঠান্ডা হাওয়া সেটাও ঢুকছে, সব মিলিয়ে তাপমাত্রা কমবে এবং জলীয় বাষ্প বাড়বে, তাই বৃষ্টিপাত হবে। সন্ধ্যেবেলার দিকে সেই বৃষ্টিপাত গুলো হওয়ার সম্ভাবনা আছে, এবং যেটা হচ্ছে ঝোড়ো হাওয়া দেবে। তো কালবৈশাখীর সতর্কতা অবশ্যই দেওয়া আছে, সেটা 6 তারিখ এবং 7 তারিখ। তো ভোটের দিন বিকেল বৃষ্টি হবে, কালবৈশাখী হবে, সামান্য সতর্কতার কথা বলা হয়েছে, যদিও কালবৈশাখী সতর্কতা ঘন্টা দুয়েক আগে আবহাওয়া দপ্তর থেকে আগাম দেওয়া হবে বলেও জানানো হয়েছে। ধন্যবাদ ছিল। অসহ্য গরম থেকে অবশেষে খানিক স্বস্তি পেল রাজ্যবাসী। 72 ঘন্টার মধ্যে 4 ডিগ্রি কমলো কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42 ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কমে হয় 39.2 ডিগ্রি সেলসিয়াস, শুক্রবারও কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.2 ডিগ্রি সেলসিয়াস, শনিবার তা কমে হয় 37.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 1.2 ডিগ্রি বেশি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, তাপপ্রবাহের প্রথম পর্ব শেষ হচ্ছে 5ই মে। সোম ও মঙ্গলবার রাজ্যের কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই। রবিবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত কলকাতা সহ রাজ্যের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার। বৃষ্টির সঙ্গে বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সোমবার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও 2/24 পরগনায় হতে পারে কালবৈশাখী। আজকালে কিন্তু আপনার বৃষ্টির কিন্তু কথা এখনো পর্যন্ত কলকাতাতে নেই। আজকাল 6, 7, 8 এই 3 দিনেই কলকাতাতে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, রেনের আপনার অবশ্যই সম্ভাবনা আছে। বৃষ্টিতে স্বস্তি মিললেও তারপর অস্বস্তি ফের বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সমুদ্র উত্তাল হতে পারে বলে সোম ও মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিগত কয়েকদিন ধরে প্রচণ্ড গরমে নাভিশ্বাস উঠেছিল রাজ্যবাসীর। রোজই নতুন নতুন রেকর্ড গড়ছিল তাপমাত্রার পারদ। মরুরাজ্যকেও হার মানিয়েছিল তিলোত্তমা। চাতকের মতো একটু বৃষ্টির অপেক্ষা করছিলেন সকলে। দীর্ঘ দহন জ্বালা কাটিয়ে অবশেষে মিলল সুখবর। ঝিলম করঞ্জয়া রিপোর্ট, এবিপি আনন্দ।